পূর্ব বর্ধমান জেলার রায়নার বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি সম্পাধারার নির্দেশে রায়নার মঙ্গলমারি গ্রামে দুস্থ অসহায় মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। মঙ্গলবার ইসলাম ধর্মাবলম্বী মানুষদের প্রধান উৎসব ঈদ অনুষ্ঠিত হবে। দীর্ঘ এক মাস রোজা পালন করছেন তারা। ঈদ উৎসবে যাতে সকলেই নতুন জামাকাপড় পরে উৎসবে অংশগ্রহণ করতে পারেন সেই উদ্দেশ্যেই এই বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 50 জন মানুষের হাতে নতুন বস্ত্র ও ঈদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ঈদের আগে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী পেয়ে খুশি প্রাপকরা। উপবাস থাকার পর আগামী আর দু একদিনের মধ্যে যে আমাদের খুশির ঈদ আসছে, সেই ঈদেতে কিছু জামা কাপড় এবং কিছু ওই খাবার সামগ্রী সিমুই টিমুই করে আমাদের আমাদের বিধায়িকা রায়নার বিধায়িকা সম্পাধারা এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি সম্পাধারা গরিবের পাশে এসে দাঁড়িয়েছে। আজ গরিব মানুষের হাতে কিছু কাপড়, কিছু খাবার এবং কিছু জামা কাপড় তুলে দিচ্ছেন। আজকে আমাদের এই রায়নার অগ্নিকন্যা আমরা যাকে পাশে পেয়েছি সম্পাধারাকে, উনি আমাদেরকে ভালোবেসে আজকে এই মহৎ উৎসবে ঈদের খুশির দিনে উনি আমাদের যে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য ওনাকে আমার আশিস ধন্যবাদ জানালাম আমাদের তরফ থেকে। এই বলছি আমাদের রায়নার বিধায়িকা সম্পাধারা আর জেলা পরিষদের সভাধিপতি সম্পাধারার নির্দেশে আমরা কিছু বস্ত্র বিতরণ করলাম ঈদের উপলক্ষে নিয়ে মঙ্গলমারিতে। কজনের হাতে তুলে দিলেন? আমরা এখনও পর্যন্ত এখানে জুনাদশক দিয়েছি, আরও দুব মোটামুটি 40-50 জনকে আরও দেবো। সিমুই তার সঙ্গে বস্ত্র সিমুই লচ্চা সবই আছে, সবই হাতে তুলে দেওয়া হয়েছে ঈদ উপলক্ষে তুলে দেওয়া ঈদের উপলক্ষে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।